আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আপনি এখন আসলে রিপ্লে দেখছেন, এই ভিডিওটি লাইভ হয়েছিল 5:10। স্বাগত জানাচ্ছি রাজশ্রী, আমি আজকের এই লাইভ ব্রডকাস্টিং এ এখানে উপস্থিত আছি। আমি রাজশ্রী আমের উদ্যোক্তা হাসান তানভীর, আমার সাথে আজকে আছে আম বাগানের উদ্যোক্তা ফাইসাল আহমেদ শোষে, এবং এছাড়াও আছে রাজশ্রী শপের জাহিদ নয়ন। আমরা তিনজনই আজকে এক জায়গায় হয়েছি, উদ্দেশ্য একটি, সেটা হলো যে বর্তমান রাজশাহী আমের কি অবস্থা, ফলন কেমন হলো, কিংবা সামনে এই বিজনেসটাকে আমরা কিভাবে আরো বেশি ভালো করতে পারি, এবং সাধারণ মানুষের কাছে এই যে যে ভালো যে আমটি, সর্বোচ্চ ভালো আমটা কিভাবে পৌঁছে দিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি আপনি আমাদের সাথে আছেন, থাকবেন, এবং আপনাদের এই আম নিয়ে যে কোনো প্রশ্ন আপনারা এই লাইভ চলাকালীন সময়ে আমাদেরকে করবেন, আমরা চেষ্টা করব সেই আমের সেই প্রশ্নের উত্তর দেবার জন্য। তো প্রথমে আমি একটু যাচ্ছি, আমাদের সাথে যুক্ত রয়েছে রাজশাহী শপ খুবই তরুণ উদ্যোক্তা জাহিদ নয়ন। ও ব্যক্তিগতভাবে আমের বিজনেস করে আমের সময়, এছাড়া অন্যান্য সময়ে সে চারাগাছ, প্রচুর চারাগাছ সেল করে গোটা বাংলাদেশে, এছাড়াও পোলট্রি ফিড আছে, সে ডিম ফুটানোর, বাচ্চা ফুটানোর যে মেশিন সেগুলো সেল করে। ওভারঅল সে রাজশাহী কলেজে লেখাপড়ার পাশাপাশি এতগুলো কাজ করে, সত্যি অসাধারণ। তো আমরা চলে যাচ্ছি জাহিদ নয়নের কাছে। জাহিদ নয়ন, আপনি একটু বলবেন যে আপনি যে এলাকাতে বসবাস করেন, পুঠিয়ার যে বানেশ্বর এলাকা, তো সেইখানে বর্তমানে আমের ফলন কেমন দেখছেন বা বাগানের কি অবস্থা? ধন্যবাদ হাসান তানভীরকে। আমি মূলত অবস্থান করছি রাজশাহীর বানেশ্বর, এটি পুঠিয়া থানার মধ্যে আর কি, রাজশাহী জেলার। তো আমাদের এখানে আমের ফলন মোটামুটি আশানুরূপ খুবই ভালো হয়েছে। এবার মুকুল খুব ভালো এসেছিল আমাদের বাগানগুলোতে, যদিও হচ্ছে আপনার বৃষ্টিটা অনেক লেটে আসার কারণে কিছু আম হচ্ছে ঝুরে পড়ে গিয়েছে। তারপরে আমাদের যে গাছে আম রয়েছে বর্তমানে, সেগুলা খুবই ভালো ফলন আমরা বলতে পারি, কারণ পর্যাপ্ত আম রয়েছে আমাদের বাগানে। তবে এখন হচ্ছে শঙ্কার বিষয় হয়ে গেছে যে বর্তমান পরিস্থিতিতে, অর্থাৎ যে বৈশ্বিক যে করোনার দুর্যোগ চলছে আমাদের পুরো পৃথিবী ব্যাপী, সেখান থেকে বাংলাদেশও আলাদা নয়, বাংলাদেশও তার মধ্যেই হচ্ছে আপনার পড়ে গেছে সেই দুর্যোগের মধ্যে। তো এই পরিস্থিতিতে আসলে আম নিয়ে অনেক শঙ্কা রয়েছে আসলে, বা চাষি আম চাষিরা এই আমগুলা কি আসলে গাছের আম কি গাছেই পচে যাবে, নাকি হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছাবে, এই বিষয়গুলো নিয়ে আপনার হচ্ছে একটা কৃষকদের মনে শঙ্কার তৈরি হয়েছে যদিও এই মুহূর্তে। তবে কোনো কৃষকই হচ্ছে আমবাগানের যত্ন নিতে কমতি করছে না যতটুকু সম্ভব। হয়তো এখানে লোকবলেরও সমস্যা রয়েছে, যে আপনার সঠিক সময়ে আসলে গাছের যে যত্ন নেওয়ার জন্য যে লোক আমাদের প্রয়োজন, কাজের লোক, সেটা হয়তো বা আমরা অনেক সময় সঠিক পরিমাণে, অর্থাৎ আমার যদি 10টা লোক প্রয়োজন হয়, সেক্ষেত্রে হয়তো বা 5টা ম্যানেজ করা সম্ভব হচ্ছে, কিংবা আমাদের যে সামাজিক দূরত্ব, সামাজিক ডিস্টেন্স মেনটেন করে হচ্ছে আমাদেরকে আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন কার্যক্রম গুলা পরিচালনা করতে হচ্ছে, সেখান থেকে হয়তো বা আমাদেরকে কিছুটা হচ্ছে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারপরেও আমরা রাজশাহীর মানুষ, তারা আমাদের হচ্ছে ভালোবাসার একটি জায়গা হচ্ছে আম এবং আম বাগান। তো আমরা মূলত সেই জন্য আমের বাগানের যত্ন নিতে কমতি করছি না। আর আরেকটা বিষয় হচ্ছে সবাইকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের বাড়ি কিন্তু আম বাগানের মধ্যেই, বাড়ির মধ্যেও আম বাগান বা আম বাগানের মধ্যে বাড়ি, একই কথা হয়ে যায়, যার কারণে আসলে আম বাগানে চলাফেরা বিচরণে আমাদের খুব একটা অসুবিধা হয় না, তবে বাইরে থেকে কাজের লোকজন আনতে হচ্ছে অসুবিধা হয়ে যায়। তো আশা করছি ওভারঅল আমাদের যে ফলন হয়েছে তাতে আমরা হচ্ছে সারা বাংলাদেশের চাহিদা মেটাতে পারবো। গতানুগতিক ধারাবাহিকতায় গত যে বিগত বছরগুলোতে আমরা যেভাবে কাস্টমারদের সাপোর্ট দিয়ে আসছি, এবং রাজশাহীর বাগান থেকে একদম গার্ডেন ফ্রেশ কাঁচা আমগুলা পাঠাচ্ছি, এবং আমরা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যেটা আমরা বলে থাকি যে আমরা হচ্ছে একদম কাঁচা আমটা সংগ্রহ করব, কারণ কাঁচা আমে কোনো প্রকার প্রতারণার সুযোগ থাকে না। তো এবারও আমরা এই আমাদের বিষয়গুলো সেই নিয়ে, স্লোগানটাই থাকবে। নয়ন, আমরা আমরা এই বিষয়গুলো নিয়ে একটু পরে কথা বলবো, তবে আমরা যাচ্ছি শশীর কাছে। শশীর এলাকায় শশীদের বাগানের কি অবস্থা? আচ্ছা, মাশাল্লাহ, তুলনামূলক ভাবে বাগানে মুকুল ছিল অনেক বেশি, তারপরেও বৃষ্টিটা পরে হওয়ার কারণে আমগুলা যে বাড়ন্ত যে ফলন যেটাকে বলে আমরা, সেটা তুলনামূলক ছোট। তবে আশার কথা হচ্ছে বৃষ্টি কয়েকদিন পর পরে বৃষ্টি হওয়ার ফলে এখন আমগুলো অনেক বড়। আর এর মধ্যে একটা হতাশার খবরও আছে, একদিন কিন্তু অলরেডি আমাদের বাগানগুলোতে এলাকাগুলোতে শিলাবৃষ্টি হয়ে গেছে, তো এখানে আমের বেশ কিছু ক্ষতি হয়ে গেছে। তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমাদের যে হিমসাগর বাগানগুলার মানে ফলন অন্যান্য আমের চাইতে বেশি। আপনারা সবাই জানেন যে হিমসাগর সব থেকে জনপ্রিয় আম বলতে গেলে বাংলাদেশের প্রেক্ষাপটে, হিমসাগর আমটা খুবই ভালো এবং হ্যাঁ এবং খুবই সুস্বাদু আম।
তো মজার কথা হচ্ছে এই হিমসাগর আমের ফলনটা অনেকই ভালো। তবে আমরা প্রথমে গোপালভোগ দিয়ে শুরু করি গতানুগতিক ভাবে। তবে আমরা প্রি বুকিং নিতাম আমাদের আম বাগান পেজ থেকে, আমরা আমের প্রি বুকিং নিই মোটামুটি মে মাসের 23-24 তারিখে এরকম থেকে প্রি বুকিং নিই। এখন এবার যেহেতু একটা বৈশ্বিক দুর্যোগ, আমি আসলে শিওর না এখন আমরা আসলে কিভাবে কবে থেকে প্রি বুকিং শুরু করব, কারণ কুরিয়ারের একটা বিষয় আছে আসলে, পরিবহনগুলো কিভাবে চলবে বা আমরা কিভাবে ডেলিভারি করতে পারবো, তো সবকিছু মিলে একটা ধোঁয়াশা তো আছে। আবার এর মধ্যে কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি, কারণ এখন কিন্তু ইম্পোর্ট, আমরা অনেক ফল কিন্তু ইম্পোর্ট করতে পারছি না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যেটা ভিটামিন সি বলেন কাঁচা বা ভিটামিন এ বলেন পাকা, তো এই যে আমাদের চাহিদাটা আর এই যে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আম কিন্তু অনেক একটা খুবই একটা চমৎকার উপকারী ফল। তো এই ক্ষেত্রে আমের চাহিদাটা আমার মনে হয় একটু বেশি থাকবে। আর এক্ষেত্রে আমি চাইবো যে কুরিয়ার যে প্রতিষ্ঠানগুলা বা সরকার যদি কোনো উদ্যোগ নেয়, তাহলে আমরা হয়তো আশা করছি যে বারবার যেমন হয় সেই রকম ভাবে ইনশাআল্লাহ এবং তার থেকে ভালো কিছু দিতে পারবো। রাজশাহীতে কিন্তু আমের ফলন অন এভারেজ একই থাকে আসলে, কম আর একটু বেশি, যতই বৃষ্টি হোক যত শিলা বৃষ্টি হোক, কিন্তু দিন শেষে যখন আম আসা শুরু করে ঘরে তখন কিন্তু আমের কমতি থাকে না। তো এবছর আশা করা যাচ্ছে যে আমের ফলন এজ ইউজুয়াল হয়তো একটু বেশি হতে পারে এবার, মানে গাছগুলোতে তাকালে যেটা মনে হচ্ছে। কিন্তু এদিকে আবার একটা কথা চিন্তা করবেন যে এখন লকডাউন, গোটা বিশ্বব্যাপী লকডাউন, সো একদিকে যেমন এবার আদৌ আম রপ্তানি হবে কিনা এটা একটা ব্যাপার, যে রপ্তানি হলে দেশের উৎপাদিত একটা অংশ দেশের বাইরে চলে যায়, ওকে এটা ভালো। কিন্তু এবার এবার যেহেতু অন্যান্য দেশ হয়তো বা আম নিবে কিনা এটার কোনো এখনো পর্যন্ত নিশ্চয়তা পাওয়া যায় নাই, সেক্ষেত্রে এই যে যদি 10% বা 20% আমও যদি চলে যেত বা 10% আমাকে, এই 10% আম কিন্তু আমাদের মার্কেটের জন্য উদ্বৃত্ত, আচ্ছা গেল। আবার এদিকে আরেকটা জিনিস খেয়াল করেন যে গত এক মাস থেকে লকডাউন, এই এক মাস থেকে লকডাউন থাকার ফলে মানুষ কর্মহীন হয়ে পড়েছে, মানুষের আয় রোজগার নাই। তো এই যে আয় রোজগার নাই আরো এক মাস, সামনে পুরো রোজার মাস এবং ঈদ, ঈদের সময় মানুষের একটা সব প্রবণতা থাকে যে খরচ করার, ঈদ শপিং, সেটা হয়তো বা হবে কিনা আমি জানি না। তো এই যে মানুষের হাতে টাকা নেই, মানুষ লকডাউন আছে, আবার এদিকে কৃষকের ঘরে প্রচুর পরিমাণ আম, তো মানুষের যে হাতে যদি টাকা না থাকে এবং গণপরিবহন পরিবহন খুলে যাবে বা পরিবহনের কুরিয়ার সার্ভিস অ্যাজ ইউজুয়াল চলছে, আম পৌঁছানো যাবে মানুষের ঘরে ঘরে পৌঁছানো যাবে, এটা খুব বড় একটা চ্যালেঞ্জ হবে না। কিন্তু মানুষের হাতে যদি টাকা না থাকে তাহলে কি মানুষ সাধারণ যে দামে আমরা আম বিক্রি করি প্রতি বছর, এবছর কি সেই দামে কি আসলে সাধারণ মানুষ কি আম কিনবে কিনা, কি মনে হয় ফয়সাল আহমেদ শশী? না, আপনি চমৎকার একটা কথা বলেছেন। এখন এই ক্ষেত্রে এখন বৈশ্বিক একটা বিপর্যয় আপনি দেখেছেন, প্রতিটা সরকার প্রতিটা দেশ কিন্তু অনেক বড় বড় টাকা প্রণোদনা অলরেডি দিয়ে দিয়েছে ব্যবসায়ীদের জন্য, কারণ তারা ব্যবসাতে অনেক ধস নামবে এটা বোঝাই যাচ্ছে। এখন এই ক্ষেত্রে যদি হয় আমাদের একটা জিডিপির কথা কিন্তু বলা হচ্ছে যে 2% থেকে 3% কিন্তু জিডিপি নেমে আসবে, তো এই ক্ষেত্রে মানুষ কিন্তু ব্যাপক হারে মানুষ কিন্তু কর্মহীন হয়ে পড়বে। হ্যাঁ, তাদের কর্মহীন হয়ে পড়বে, দেখা যাচ্ছে ঈদ বোনাস, সেই ঈদ বোনাস আজকেও একটা রিপোর্টে দেখলাম প্রথম আলোতে, তো ঈদ বোনাসটা নিয়ে হয়তো আমাদের একটা ধাক্কা লাগবে। তো আদার্স যে আমাদের হয়তো বোনাস, আপনি দেখেন যে যে প্রতিষ্ঠানে জব করে অনেক ধরনের হয়তো সেখানে প্রণোদনা পায়, তার অনেক ধরনের বোনাস পায়, এগুলো কিন্তু মানে আলটিমেটলি কিন্তু কমে আসবে। তো যখন এগুলো কমবে তখনও এটা আমাদের বিজনেসে কিন্তু বড় ধরনের একটা ধাক্কা লাগবেই। আসলে এখানে দুইটা দিক রয়েছে, আমের দাম হচ্ছে আমরা সর্বোচ্চ কমও পেতে পারি আবার বেশিও পেতে পারি, আসলে আমরা দুটানার মধ্যে হচ্ছে এই মুহূর্তে অবস্থান করছি। আপনার যেমন হচ্ছে সবার অর্থনৈতিক ভাবে আমরা যেমন হচ্ছে ভেঙে পড়েছি, আবার এইদিকে আপনি যদি গ্রামের দিকেও দেখেন এখন কিন্তু শহর ছাড়িয়ে গ্রামে পর্যন্ত লকডাউনটা খুবই হচ্ছে আপনার স্ট্রং অবস্থানে রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে লোকজন কিন্তু যারা একটু সচেতন তারা কিন্তু আসলে বাড়ির বাইরে বের হচ্ছে না, যতটুকু সম্ভব সেফ থাকার চেষ্টা করছে, কারণ যেখানে হচ্ছে এই রোগের কোনো চিকিৎসা আমাদের দেশে এখন পর্যন্ত বা গোটা পৃথিবীব্যাপী নাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আমগুলা হচ্ছে গাছ থেকে পাড়া কিংবা হচ্ছে পরিবহন, এক্ষেত্রেও সমস্যা হয়ে যেতে পারে। তো এই দিকটা বিবেচনা যদি করি তাহলে দেখা যাচ্ছে যে আমের দাম কিন্তু তুলনামূলক বেশিও লাগতে পারে। আবার এরকম বিষয় রয়েছে যে শহরের বা আমরা মূলত টার্গেট করি হচ্ছে যারা শহরে আছে বা রাজশাহীর বাইরে আছে বা দেশের বাইরে পাঠাবো, অর্থনৈতিক ভাবে তাদের অবস্থাও বর্তমানে কিন্তু কিছুটা হচ্ছে ধস নেমে গেছে বলতে পারি। বিভিন্ন যেমন শশী ভাই বলছিল যেটা যে আপনার
বোনাস ঈদ বোনাসটা পাবে কিনা এই বিষয়গুলো নিয়ে শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে হয়তো বা মানুষের চাহিদাটাও কিছু কমে যেতে পারে আর কি, সেক্ষেত্রে হয়তো বা মানুষটা পরিমাণটা কমাই দিতে পারে। তবে আম এমন একটা লোভনীয় ফল যেটা সবাই চাইবে, তবে হয়তো পরিমাণটা কমে যেতে পারে আমার যেটা মনে হয়। আমি আমি একটু অ্যাড আমি একটু অ্যাড করবো শুধু, যেহেতু আমাদের ইম্পোর্টটা মোটামুটি অফের মতোই বলা চলে, আমরা আপেল এবং কমলা আঙ্গুর কিন্তু এখন তুলনামূলক অনেক কম আসছে দেশে, এবং আমার মনে হয় যদি আমরা যেভাবে আপেল আঙ্গুর কমলাটা যেভাবে খাই, এর যদি হয়তো 5% সরি 20% যদি আমরা যদি ইউজ করি আমটাকে, আমার মনে হয় সেক্ষেত্রে মানে ব্যতিক্রম হতে পারে। আমরা যেটা মানে শঙ্কা আশা করছি যে কমে যাবে দাম, সেটা কিন্তু বাড়তেও পারে আসলে। না, এখানে দুই ধরনের ঘটনাই ঘটতে পারে আসলে। হ্যাঁ, যে এক মানে আমরা আসলে বুঝতে পারছি না যে মানে কারা আম, তো আম জনতা সবার জন্য আসলে। হ্যাঁ, ভালো আমের দাম একটু বেশি হয়, একটু একটু মধ্যম কোয়ালিটির আম একটু কম দাম হয়, সেটাই হয়তো বা। হ্যাঁ, যে যার মতো সামর্থ্য অনুযায়ী আম কেনে, তো যার সামর্থ্য আছে সে হয়তো ভালো আমটাই কেনার চেষ্টা করবে। ইব্রাহিম মোল্লা বলছেন, কবে থেকে আম বিক্রি শুরু করবেন, কবে থেকে আম বিক্রি শুরু করবেন? এই বিষয়টা হচ্ছে যে আমরা রাজশাহীর মানুষ, যারা আম সরবরাহ করি তারা মূলত হচ্ছে রাজশাহী জেলা প্রশাসকের একটা নির্দেশনা ফলো করি। হ্যাঁ, কারণ রাজশাহীতে আপনার অনেকেই আছে আসলে, আমরা আম ভালোবেসে আম নিয়ে কাজ করি, কিন্তু এছাড়াও অনেকেই আছে মুনাফালভী ব্যবসায়ী আছে, তো তারা হচ্ছে সময়ের আগেই অপরিপক্ক আম মার্কেটে নিয়ে আসে, যার কারণে রাজশাহীর জেলা প্রশাসক খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে বিগত কয়েক বছরের ধারাবাহিকতায়। তারা হচ্ছে আম গাছের আম আসা এবং আমের পরিপক্কতা হিসেব করে একটা নির্দিষ্ট ডেট নির্ধারণ করে যে এই সময়টার পরে আমগুলো যদি পাড়া হয় তাহলে গাছে আর অপরিপক্ক আম থাকবে না, এবং পরিপক্ক আমটা নামানোর ফলে আমটা আপনার খেতেও সুস্বাদু হবে বা মানুষও প্রতারিত হবে না। তো এই জন্য মূলত রাজশাহীতে গত বছরের কথাটা আমি বলতে পারবো, এই বছর এখন পর্যন্ত হয়নি, এবং জেলা প্রশাসক বা সবাই আসলে করোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে হয়তো বা করেছে কিনা আমি জানি না, এখন পর্যন্ত আমার কাছে এই বিষয়ে কোনো তথ্য নাই, আসেনি। হ্যাঁ, জেলা প্রশাসকের সাথে কথা বলার চেষ্টা করেছি তবে এই বিষয়ে কোনো তথ্য পাইনি সেখান থেকে। তবে আমরা গত বছরের কথা যদি আপনাদেরকে বলি, গত বছর হচ্ছে 15ই মে থেকে হচ্ছে রাজশাহীর গুটি আমগুলো সরবরাহ শুরু হয়েছিল, এবং 20ই হচ্ছে মেয়ের পর থেকে হচ্ছে গোপালভোগ আমটা সরবরাহ শুরু হয়েছিল। আর যারা আমরা রাজশাহী থেকে অনলাইন দিয়ে হচ্ছে আপনার আমগুলা সার্ভিস দিয়ে থাকি, আম ডেলিভারি করে থাকি, তারা মূলত হচ্ছে আমরা চেষ্টা করি যে আরো জেলা প্রশাসকের নির্ধারিত তারিখের 4 থেকে 5 দিন পরে আম ডেলিভারি করার জন্য, কারণ আমগুলা হচ্ছে ফুললি হচ্ছে ম্যাচিউর যেন হয়ে যায়, যেহেতু আমরা কাঁচা আমটা সরবরাহ করি। আমি আমি এই সুযোগে একটু জাহিদের সাথে সাথে পুরো ব্যাপারটা একটু বলতে চাই যে কবে কোন আম পাকে। সাধারণত সিজন অনুযায়ী গোপালভোগ রাজশাহী ও চাপাই নবমগঞ্জে মে মাসের তৃতীয় সপ্তাহে পাকা শুরু করে, গোপালভোগ মে মাসের তৃতীয় সপ্তাহে। ল্যাংড়া সাতক্ষীরা পাকা শুরু করে হচ্ছে মে মাসের শেষ সপ্তাহে, রাজশাহীতে জুনের প্রথম এবং চাপাই নবমগঞ্জে জুনের দ্বিতীয় সপ্তাহে। হিমসাগর মেহেরপুর ও রাজশাহীতে মে মাসের তৃতীয় সপ্তাহে এবং চাপাই নবাবগঞ্জের জুনের প্রথম সপ্তাহে। হারিভাঙ্গা রংপুরের জুনের তৃতীয় সপ্তাহে এটা পাকে। ফজলি রাজশাহী ও চাপাই নবাবগঞ্জের জুনের তৃতীয় সপ্তাহে, এবং চাপাই নবাবগঞ্জে আরো 7-8 দিন পরে আসলে এটা ম্যাচিউর হয় আর কি। আর আম্রপালি পার্বত্য অঞ্চলে এই জুলাইয়ের প্রথম দিকে পাকা শুরু করলো, তার কিছুদিন পরেই কিন্তু রাজশাহীতে এবং চাপাই নবাবগঞ্জে এই আম পাকা শুরু করে। এটা হচ্ছে এটা তথ্যসূত্র হচ্ছে চাপাই নবাবগঞ্জ আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র চাপাই নবাবগঞ্জ আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে মোটামুটি ভাবে যে কখন কোন আম পাকে। আমি উত্তরা থেকে বলছি, আমি আপনাদের পুরাতন কাস্টমার যে ইব্রাহিম মোল্লা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ধন্যবাদ জাহিদ নয়ন এবং ফয়সাল আহমেদ শশী, আমরা প্রতিদিন এখন থেকে লাইভে আসার চেষ্টা করব, এবং আশা করছি আপনারাও আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করবেন, আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের আমের চ্যালেঞ্জ কি, এবার অপরচুনিটি কি, আমাদের থ্রেট কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এতে যারা নতুন আমের উদ্যোক্তারা রয়েছেন, যারা ভাবছেন আমের বিজনেস করবেন, তাদের ক্ষেত্রে অনেক সহায়তা হবে, এবং যারা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসলে কোন আমটা কিনবেন, কখন কিনবেন, কিংবা কাদের মাধ্যমে কিনতে পারেন সে বিষয়টা আমরা আলোচনা করতে পারি, এবং কোন আমগুলো আসলে বাজার থেকে কেনা নিরাপদ কিনা সে বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করবো। সো ধন্যবাদ জাহিদ নয়ন, ধন্যবাদ ফয়সাল আহমেদ শশী, এবং ধন্যবাদ যারা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখছিলেন এবং মন্তব্য করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন এই লকডাউনে, যদিও কষ্ট হচ্ছে তারপর আমাদেরকে ঘরেই থাকতে হবে, ঘরে থেকে আমরা সিএম সাধনা করি, এবং আসলে এই দুর্যোগ থেকে রক্ষা করার একমাত্র ব্যক্তি হচ্ছেন আল্লাহ। তো মহান আল্লাহর কাছে আমরা সবাই প্রার্থনা করি, মাপ চাই, তবা করি, তিনি ছাড়া আমাদের সাথে এই সংকট কোন অবস্থাতে কাটানো সম্ভব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। শুভ বিদায়। জি, ধন্যবাদ।
ধন্যবাদ সবাইকে।